সভা চলাকালীন সময়ে দুর্বৃত্তরা হামলা চালায় ঘটনা বরজলা এলাকায় বিদ্যাসাগর সরকারের বাড়িতে জানা যায় রবিবার জিওয়াইএফআই একটি সভা চলাকালীন দুর্বৃত্তরা আক্রমণ করে বাড়িতে সমস্ত জিনিসপত্র ভেঙে নষ্ট করে দেয় মারধর করে খবর পেয়ে ছুটে আসে রামনগর ফাঁড়ি পুলিশ এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়ে রয়েছে আমাদের হয়েছে আমাদের ইউনিয়ন সম্মেলনগুলো চলছে মার্চ মাসে আমাদের সমস্ত রাজ্যের আমাদের তেইশটা মহকুমা এই মহকুমা সম্মেলন মার্চ মাসে সংগঠিত এপ্রিল মাসে আমাদের সম্মেলন মানে দারুন সারা একটা ব্যাপক অংশে মানে আমাদেরও আসার বাইরে বড় অংশের একদম যুবকরা তারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাই চল্লিশ পঞ্চাশ জন ভারত মাতা কি জয় বলে বিজেপি ব্ল্যাকপেস্টর নিয়ে ভয়ঙ্কর আক্রমণ এই বাড়িতে বয়স্ক লোক আছেন মহিলা আছেন এই বাড়িতে ঢুকে আক্রমণ আমাদের দুই একজন কমরেডকে রক্তাক্ত করেছেন যুব আন্দোলনের এই লোকাল এলাকার নেতা